হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ফিন্নি। ফিন্নিতে যা যা লাগে, দারুচিনি, তেজপাতা, এলাচ, জাফরান আর বিজানো চাল। চাল উটা নিত পরে ব্লেন্ডার করে বেঙ্গে নিব, আর এখানে দুধ আছে, আর বাকিগুলা পরে শেয়ার করব। এখন আমরা 1 লিটার দুধ ডেকসিতে ঢেলে দিচ্ছি, আস্তে জল করে নিব। দুধ যখন জাল দিবেন তখন সব সময় নাড়াচাড়া করতে হবে, না হয় নিচে লেগে যেতে পারে। এখন আমি তেজপাতা দিয়ে দিলাম, দারুচিনি দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম। এখন সবসময় নাড়াচাড়া করতে হবে, না উপরে স্বর বেঁধে যেতে পারে, নিচেও লেগে যেতে পারে। এখন আমি নাড়তেই থাকব। জাফরান দিয়া দিলাম, আমি 2 চামচের মতো সাবুদানা দিলাম। আমার খুব পছন্দ ফিন্নিতে সাবুদানা দিতে, আমার ফ্যামিলিরও পছন্দ। আপনারা চাইলে দিতে পারেন, নাইলে স্কিপ করতে পারেন, সমস্যা নেই। এটা যার যার রুচি অনুযায়ী ভালো লাগলে দিবেন। চাল ব্লেন্ডার করে নিয়েছি, কুদের মতো বেঙ্গে নিয়ে এসে এখন আমি দিয়ে দিব পুরোটা, দিয়ে অনবরত নাড়তে থাকবো, না হয় নিচে লেগে যেতে পারে। আমি 1 কাপ চায়ের কাপে চিনি দিয়া দিলাম। আপনারা বেশি খাইলে বেশি দিবেন, কম খাইলে কম দিবেন, এটা আপনাদের উপর নির্ভর করে। দশ বারোটা কাজু বাদাম পেস্ট করে নিছি, দিয়ে দিলাম। একটু লবণ দিলাম, লবণ দিলে স্বাদ হয়। 1 চামচ ঘি দিছি, টেস্টি হইব, ফ্লেভার আসবে। আর 1 চামচ কেওড়া জল দিলাম, ফ্লেভার আসবে, খেতে অনেক স্বাদ লাগবে। শেষ আমার দেওয়া। আমার ফিন্নি রান্না শেষ। এখন এই দেখুন তো, এভাবে গণ অবস্থায় রাখতে হইব। আসলার আগুন আমি অফ করে দিছি, 20 মিনিটের মতো জাল দিছি। এখন আমার রান্না শেষ। এখন আমি একটা বাটিতে তুলে রাখবো, আর যদি আপনাদের পছন্দ হয় ভিডিওটা দেখতে থাকবেন, দেখতে দেখতে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, তো আমার যত ভিডিও আসে সাথে সাথে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।